হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল আমাদের চ্যানেল কিন্তু তোমাদের সবাইকে স্বাগত তোমরা জানো যে ইতিমধ্যে কিন্তু একটি নিউজ বেরিয়ে গেছে তোমরা জানো যে নোটিশটি কিন্তু অফিশিয়াল নোটিশও কিন্তু প্রকাশ হয়ে গেছে যে তোমাদের কিন্তু দৌড় হবে নাকি দৌড় হবে কোন জায়গায় কল্যাণী ওয়ানে ঠিক আছে কল্যাণী ওয়ানে এবার দেখো এখানে কিন্তু আমার কিছু প্রশ্ন আছে প্রশ্নটাগুলো প্রশ্নগুলো যেগুলো করবো সেগুলো কিন্তু আমি শুধুমাত্র তোমাদের জন্য তার কারণ তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তোমরা কিন্তু আমার চ্যানেলে শুধু সাবস্ক্রাইবার না তোমার তোমরা হচ্ছে কি আমার চ্যানেলের ভিউয়ার তোমাদের জন্য কিন্তু আমার কথা বলা একশোবার কথা বলবো তোমাদের জন্য কথা বলবো তোমরা যেটা চাও সেই নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু কথা বলবো তোমাদের কথা নিয়ে বারবার সরব হবো তার আগে একটা কথা বলছি নিচের ডিসক্রিপশনে যারা টেলিগ্রামে এখনও জয়েন করে নিও অবশ্যই কিন্তু জয়েন করে নিও তোমাদের রিসেন্ট অনেকগুলো খবর নিয়ে কিন্তু আমি মাঝে মাঝে টেলিগ্রামে আপডেট দিই তার সঙ্গে তোমাদের কুইজ মক্টের যে কোনো বিষয় নিয়ে কিন্তু আমি টেলিগ্রামে বার্তা দিই তো যারা জয়েন করি অবশ্যই কিন্তু জয়েন করে নাও আমার একটা এখানে কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে দেখুন একটা একটা জায়গা তো একটা জায়গা যখন একটা কোনো দৌড় কন্ডাক্ট করায় ঠিক আছে সেখানে অনেক প্রচুর ছেলে মেয়ে যায় এখন আমার কাছে একটা আমার একটা কোয়েশ্চেন আছে যে এইভাবে একটা কোনো নিয়ম হলো যে এক জায়গার ছেলেমেদের ডাকবে আবার অন্য জায়গার ছেলেমেয়েদের জন্য অন্য নিয়ম দেখুন টেকনিক্যাল ইস্যু হতেই পারে ঠিক আছে কিন্তু টেকনিক্যাল ইস্যু হওয়া সত্ত্বেও আমার এখানে একটা প্রশ্ন আছে যেই ছেলেমেয়েরা পাশ করলো সেই ছেলেমেয়েরা কেনই বা দৌড়তে দৌড়াবে আমার এখানে কিন্তু একটা কথা আছে তারা আবার নতুন করে কেন দৌড়াবে তাদের তাদের কিন্তু ওখান থেকে একটা যে ওখান থেকে কিন্তু একটা সেলফ ডিক্লারেশান ফর্ম কিন্তু ফিল আপ করানো হয় যারা ফেল করে তাদেরও ডিক্লারেশন একটা ফর্ম ফিল আপ করা হয় এবং যারা পাশ করে তাদের তাদেরও কিন্তু একটা ফর্ম ফিল আপ করানো হয় এবং তাদের ফর্মে কিন্তু লেখা থাকে যে তারা কিন্তু পাশ করেছে কোয়ালিফাই তারা কিন্তু করেছে এবার আমার কথা ওইখানে কিন্তু নোটিশে কিন্তু লেখা ছিল যে এখানে কিন্তু যারা ছেলে এবং মেয়ে সবার কিন্তু আবার কিন্তু দৌড়াতে হবে যারা ফেল করেছে তাদেরও দৌড় যারা পাশ করলো তাদেরও কিন্তু দৌড় যতদূর মনে হয় এবং যতদূর আমি নোটিশটা করে দেখলাম ওয়ানের ক্ষেত্রে এবার আমার এখানে একটা প্রশ্ন যে কেন এটা হবে এবার অনেক যারা যারা অন্য জায়গার ক্যান্ডিডেট ধরুন যাদের বেঙ্গল থেকে মালদায় ছিল কৃষ্ণনগরে ছিল হাজার মানে মুর্শিদাবাদের ওই সাইডে ছিল এই সব জায়গায় যাদের ছিল তারা কেন তারা কেন প্রশ্ন করবে না যে আমরা তো ফেল করেছি আমাদের কেন দৌড় হবে না বা আমাদের জন্য আবার কেন দৌড় হবে না আমাদের জন্য আবার কেন রিকন্ডাক্ট হবে না তারাও তো প্রশ্ন করতে পারে তাদেরও তো প্রশ্ন করার একটা অধিকারের জায়গা আছে যে আমরা কেন আবার দৌড়াতে যেতে পারবো না তার কারণ যদি রিকনডাক্ট এক জায়গায় করানো হয় তাহলে তো রিকন্ডাক্ট সব জায়গায় করানোর কথা আবার সেক্ষেত্রে একটাও দেখতে গেলে করা যারা পাশ করলো তাদের জন্য কিন্তু একটি ভালো সংবাদ না তার কারণ তারা এতদিন মাঠে ঘাটে খেটেছে তারা মাঠে ঘাটে খেটে তারা পাশ করেছে তাহলে আবার তাদের কেন দৌড় করানো হবে এটা নিয়ে কিন্তু আমি বড় একটা কথা বলছি কেন দৌড় করানো হবে আমার হচ্ছে গিয়ে কোশ্চেন একটাই সব অনেক ছেলে ছেলেমেয়েরা কিন্তু আমাকে কিন্তু মেসেজ করছে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে দাদা এরুম কেন হচ্ছে কিসের জন্য আমরা আবার দৌড়াবো স্বাভাবিক কথা তারা কেনই বা দৌড়াবে তাদের কাছে যখন সার্টিফিকেটটা আছে বা তারা যখন এক্সামটা দিয়েছে তারা যখন পাশ করেছে সেখান থেকে তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে যতই টেকনিক্যাল ইস্যু থাক তাদের তো একটা তো প্রমাণ রয়েছে যদি প্রমাণ না থাকতো যদি দৌড়ের পর তাদের কিছুই না থাকতো সেই ব্যাপার একটা আলাদা তাদের কাছে সবথেকে বড় একটা প্রমাণ সেই প্রমাণ কারা দিয়েছে সেই প্রমাণ কিন্তু ওই জায়গা দিয়েই দিয়েছে যে তারা কিন্তু দৌড়ে পাশ করেছে এবার দৌড়ে যদি কেউ পাস করে সেক্ষেত্রে আবার তারা কেন রি মানে রিকনডাক্টের মাধ্যমে তারা আবার কেন দৌড়াতে যাবে এটা হচ্ছে কি বড়ো কথা এবার আমার আরেকটাও কোশ্চেন যে সব জায়গাতে কেন নিয়ম এক হবে না এক জায়গাতে কেন নিয়ম এক হবে এবার এটা নিয়ে আমাকে অনেক ছেলে কমেন্টস করছে যে দাদা আমি কেস করতে চাই বা আমি করে দেখো সেটা হচ্ছে তোমার পার্সোনাল ব্যাপার তোমরা কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার সেই ব্যাপারে কিন্তু আমি কথা বলবো না আমি যেটা বলবো সব ছেলেদের সব ছেলে বা মেয়েদের কেনই বা এক নিয়ম করা হবে না কেনই বা আলাদা আলাদা নিয়ম করা হবে যেখানে টেকনিক্যাল রিজন আছে ঠিক আছে ইটস ওকে কিন্তু পাশ যারা করেছে তাদেরও বা কেন দৌড় করানো হবে তার কারণ তারা তো দৌড়ে পাশ করেছে এবার দেখো সব জায়গাতে কিন্তু একই নিয়ম থাকছে না সেটাই কিন্তু আমি কিন্তু তোমাদের বারবার বলতে যাচ্ছি যে শুধুমাত্র যারা কল্যাণী ওয়ানে আছো তাদেরই কিন্তু নতুন করে দৌড় হবে যারা পাশ করলে তাদেরও দৌড় যারা ফেল করলে তাদেরও দৌড় ঠিক আছে কিন্তু আমার এখানে একটাই কোয়েশ্চেন যে যারা পাস করেছে তাদের কেন দৌড় হবে সেই বা মেয়েরা কিসের জন্য তারা কিন্তু দৌড়াবে তার কারণ তোমরা যদি একবার নোটিশটা দেখো সেখানে কিন্তু আমি কিন্তু একবার তোমাদের নোটিশটা একবার কিন্তু আমি দেখিয়ে দিই এখানে নোটিশটা কিন্তু একবার দেখিয়ে দিই এখানে দেখো নোটিশটা তোমরা একটু নোটিশটা ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু নোটিশে কিন্তু লেখা আছে যে তোমাদের কিন্তু এক সেকেন্ড ধরো আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি যে দেখো এখানে কিন্তু নোটিশে কিন্তু লেখা আছে যে যারা পিটি পিএসটি ছত্রিশশো ক্যান্ডিডেট অর্থাৎ ফিমেল ষোলোশো ছিল মেল কিন্তু দুই ছিল তো এখানে কিন্তু কন্ডাক্ট করেছে দুই তারিখ থেকে দুই পাঁচ দুই হাজার তেইশ থেকে কিন্তু বারো পাঁচ দু হাজার তেইশ অবধি এবার দেখো মানে দুই পাঁচ দুই তেইশ থেকে বারো পাঁচ অবধি যাদের দৌড় ছিল তাদের কিন্তু তাদের কিন্তু যে দৌড়টা হয়েছে সেই কনডাক্টটা কিন্তু রিকন্ডাক্ট হয়ে কিন্তু এক ছয় থেকে ছয় ছয় মানে অর্থাৎ এক তারিখ থেকে ছয় তারিখ অবধি কিন্তু হচ্ছে এবার এখানে একটা কথা আসতে পারে যে দাদা চার তারিখ তো আমার ডাব্লিউপির এক্সাম আছে আমি কি করে পি সরি কেপির এক্সাম আছে আমি কী করে দেব তোমাদের একটা কথা বলে দিচ্ছি যাদের তোমাদের দৌড় আছে অর্থাৎ যাদের কিন্তু চার তারিখ তোমাদের দৌড় বলছি কেন সরি তোমাদের পরীক্ষা আছে কেপির পরীক্ষা আছে রোববার দিন কিন্তু দৌড় হয় না আমি যতদূর জানি রোববার দিন দৌড় হয় না অর্থাৎ তোমাদের কিন্তু চিন্তা করার কিন্তু কারণ নেই কিন্তু কথার কথা যাদের পাঁচ তারিখ দৌড় পড়বে এক জায়গা দিয়ে সে পরীক্ষা দিয়ে আসবে আবার তার যেতে হবে সে হয়তো একবার আগে পাশ করেছে আবার তার পাশ করতে হবে এগুলো কেন হবে আমি এই বিরুদ্ধে কিন্তু আমি এখনও বলছি এর পরেও কিন্তু বলবো এটা কিন্তু শুধুমাত্র গাফিলতি একটা বিরাট বড়ো কিন্তু গাফিলতি করলো যে এর তরফ থেকে যে নোটিশটি জারি করা হয়েছে সি আর তরফ থেকে তারা কিন্তু এই জিনিসটি কেন করলো এখনো বুঝতে পারছি না যে তাদের আবার কিন্তু সেই তোমাদের কিন্তু আবার কিন্তু সেই ডাউনলোড করতে হবে আঠাশ পাঁচ দুই থেকে ঠিক আছে আঠাশ পাঁচ হাজার তেইশ থেকে কিন্তু অল ক্যান্ডিডেটদের এখানে কিন্তু ডাউনলোড করে ই অ্যাডমিট কার্ড কিন্তু নিতে হবে সেখানে ক্যান্ডিডেটরা কিন্তু পিএসটি পিএমটির জন্য কিন্তু উইদাউট অ্যাডমিট অর্থাৎ অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তাদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না এখানে কিন্তু সেটাও কিন্তু লেখেছে কিন্তু এইখানে আমার একটাই প্রশ্ন আমি আগেও যা প্রশ্ন করছি কেন তাদের কিন্তু আবার দৌড় দৌড়াতে কিন্তু হবে এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কিন্তু মন্তব্যটি করবেন তার কারণ তোমাদের মন্তব্য কিন্তু খুব আমার জানা জরুরি যে কিসের জন্য তোমরা এগুলো করতে মানে এগুলো কিন্তু তোমরা কি চাও বা তোমাদের মতামত কী সেটা কিন্তু অবশ্যই আমাদের জানাও যে তারা যেই নিয়মটা মানে পাল্টালো আমার তো মনে হয় যদি পাল্টানো হয় তাহলে কিন্তু সবার জন্য এক করা উচিত তার কারণ সবার কিন্তু সমান অধিকার রয়েছে ঠিক আছে এখানে যেহেতু দেখাচ্ছে টেকনিক্যাল একটা রিজন আছে যে এখানে কিন্তু লেখা আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাড টেকনিক্যাল রিজেন যদি টেকনিক্যাল রিজেনও থাকে তাহলে কিন্তু যারা দৌড় পাশ করলো কেন আবার দৌড়াতে হবে তার কারণ তাদের কাছে তো পাস সার্টিফিকেটটি মানে ফিট সার্টিফিকেট যেটা সেটা কিন্তু আছে আমার কথা তাদের কিন্তু দৌড় করানো আমার মতো উচিত না এবার তারা যা করাবে করাবে এবার কেউ যদি আমাকে অনেকে কমেন্ট করছে যে দাদা আমি কিন্তু কি করব না করবো তো সেই বিষয়ে কিন্তু আমাকে অনেকে মন্তব্য করছে এবার দেখো আমার কিন্তু মন্তব্য করার কিছু নেই অনেকে অনেক রকম কিছু বলছে এবার দেখো পরবর্তীটা তোমাদের হাতের উপর নির্ভর তোমরা কমেন্ট করো যে তোমরা কি চাচ্ছ বা কি চলছে তো অবশ্যই কিন্তু তোমার গুরুত্বপূর্ণ মন্তব্যটি তোমরা করবে অবশ্যই কিন্তু আমরা দেখব এবং সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু শেয়ার করতে হলে অবশ্যই কিন্তু নিচের ডেস্ক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে অবশ্যই কিন্তু টেলিগ্রামের লিঙ্কটি কিন্তু জয়েন করে নিও যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে থাকি তো অবশ্যই কিন্তু টেলিগ্রামে লিঙ্কটি জয়েন করবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু তোমাদের সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ